আজকে একটা জিনিস দেখাবো, সেটা হয়তো বা আগে পরে দেখছেন আপনারা, বাংলাদেশে দেখছেন কিনা জানি না, তবে আজকে দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে দুবাইতে, দুবাই না পুরো মিডল ইস্টে, এই যে আমরা সাইকেল রেস্ট নিতেছি, যাচ্ছি হলো আলখিল গেট থেকে সারজা। তো এই দেখতে পাইতেছেন আমাদের ভাই এখানে আসছে, আইসা রেস্ট নিয়ে পানি নিতেছে। এই যে পানির একটা ই থাকে আর্মিদের বাসার সামনে, এরা একটা পানির মেশিন লাগাই দেয়। পানির মেশিন লাগানোর পরে এখান থেকে সবাই পানি নিতে পারে, ঠান্ডা পানি, কুলার, পানির কুলার। তো আসলে দেখেন তারা আর্মিরা ভালো আছে আবার খারাপও আছে, কিন্তু তাদের খুব ভালো একটা দিক যে তারা বাসার সামনে গরমের ভিতর, এই যে বাহিরে এখন মনে হয় 45-45 গরম পড়তেছে, তার ভিতরে তারা অয়েল কুলার প্রতিটা বাড়ির সামনে ফেরাই দেখা যায়, পানির কুলার। তো আসলে এটা একটা সদকাতুল জারিয়ার মতন হয়ে যেতেছে, কত একটা ভালো সুন্দর সিস্টেম। এই যে আমিও খাইছি একটু আগে, ইলেকট্রিক লাইন দেওয়া আছে। আমাদের দেশে যদি থাকতে ভালো হতো না এরকম একটা জিনিস। পরিবেশটা অনেক সুন্দর, আর এইখানে দেখেন সব মানুষ আসে পানি খাওয়ার জন্য, রেস্ট নেয়। নিম গাছ আছে অনেকগুলা, যার কারণে ছায়া আছে, মানুষ পানি খায়, তারপর আইসা এরকম বোতল দিয়ে পানি নিয়ে যায়। কত সুন্দর একটা ইয়া। ভিডিও বানা রে কোন সব মালুম হে, এই যে আরবি কা ঘর কা সামনে যে পানি কা কুলার লাগা হতা হ্যায় না, এ মে ভিডিও করকে বল রহা হ্যায়। আচ্ছা এ আচ্ছা বাত হ্যায় না, ইতনা গরমি কা আন্দার এ সদকাতুল জারিয়া হো যা রহা হ্যায়।